ভারতের স্বচ্ছতাই সেবা ক্যাম্পেইন উপলক্ষে বিভাগীয় শহর রাজশাহীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে ভদ্রা আবাসিক এলাকায় এ কর্মসূচি পালিত হয়। রবিবার সকালে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মনোজ কুমার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। এ সময় ভারতীয় সহকারী হাইকমিশনের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। অভিযানে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার ঝাড়ু হাতে অংশ নেন। তিনি রাস্তায় পড়ে থাকা বিভিন্ন ময়লা আবর্জনা ঝাড়ু দিয়ে নিজ হাতে পরিষ্কার করেন এবং সেগুলো রাস্তা থেকে বস্তায় ঢুকিয়ে ডাস্টবিনে ফেলে দেন। পরে একটি সচেতনতামূলক পদযাত্রা ভদ্রা পারিজাত লেক প্রদক্ষিণ করে সহকারী হাইকমিশন অফিসের সামনে এসে শেষ হয়। এ সময় জরুরি চিকিৎসার জন্য ভারতে গমনোচ্ছু রোগীদের সঙ্গে কথা বলেন সহকারী হাইকমিশনার। অপেক্ষমান রোগীদের কাগজপত্র যাচাই করেন তিনি এবং দ্রুত ভিসা প্রাপ্তির বিষয়টিও নিশ্চিত করেন। রাজশাহী শহরে এই প্রথম কাফির জমাতের সাথে দাদা সামনে ঢুকেন ভাই।